এবারে আপনার কাছ থেকে জানতে চাই যে সালাতে ছালাতে যখন দাঁড়াই এই কাতারের মাঝখানে যে ফাঁকা বন্ধ করে দাঁড়ালে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে এই মর্মে যে হাদিসের কথা রয়েছে সে বিষয়ে যদি আমাদের একটু জানান এই জাতীয় শব্দ আমি পাইনি হাদিসে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে বরং একামতের পরে কাতার সোজা করবে এটা হলো এক নম্বর দায়িত্ব আর কাতার সোজাকরণের দায়িত্বটা হলো ইমাম সাহেব ইমাম সাহেব কমান্ড করবেন দূর দিক থেকে বলবেন তাকাবেন মুসল্লিদের দিকে ইস্তাউ সোজা হয়ে দাঁড়ান ওয়াতা দিল সোজা হয়ে দাঁড়ান তারা অশু ফার্স্ট মিঠিমিশে দাঁড়ান সুদ্দুল খালাল ফাঁকা জায়গা বন্ধ করে নেন এরপর আল্লাহ রাসুল বলেছেন যদি জায়গা ফাঁকা থাকে সেখানে শয়তান সাগরের বাচ্চার মতো উৎপেতে এসে দাঁড়িয়ে থাকে এই কথাগুলো বলে মিশে মিশ দাঁড়ানোর জন্য তিনি তাগিদ করা পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলে ফাঁকা জায়গা বন্ধ করে তাগিদ করবেন কিন্তু এগুলো পাই আমরা জান্নাতে গড় নির্মাণ করার বিষয়টা আমার জানা নেই এটা আমি মনে করি না যে এটা শুদ্ধ হলে হয়তো জানতাম কিন্তু শুদ্ধ বলে আমার কিছু মনে হয় না আজকে আমি প্রথমে শুনলাম বিষয়টি